परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंदे रातुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। अपनी महाशक्तिर अधिकारी हबेन, महाशक्तिशाली बलशाली हये उठबेन, जीवनेर गति द्विगुण बेड़े जाबे, प्रचुर सम्पदेर अधिकारी अधिकारिणी हबेन आपनी। शुधुमात्र काली पूजार दिन श्री श्री ठाकुरेर बला एई विशेष कथाटि मेने चलुन। जयगुरु सकल इष्ट प्राण दादा मायरा, আমি শুভব্রত মণ্ডল প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। আগামী 4 নভেম্বর 2021 বৃহস্পতিবার মায়ের পূজা। এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুরের বলা এই বিশেষ কথাগুলি অবশ্যই মেনে চলুন। আপনি যদি ঠিক ঠিক ভাবে এগুলি মেনে চলেন তাহলে আপনি মহাশক্তির অধিকারী হবেন, বলশালী হয়ে উঠবেন, জীবনের গতি দ্বিগুণ বেড়ে যাবে। শাস্ত্রে আছে কল ধাতু থেকে কালী শব্দের উৎপত্তি। শ্রী শ্রী ঠাকুর বললেন, কালী মানে সংখ্যায়নী গতি সম্পন্না যিনি, অর্থাৎ গুণিত হতে হতে বেড়ে চলেন যিনি। কি গুণিত হয়? না মায়ের যা সত্তা সম্পদ, অর্থাৎ মায়ের স্নেহ মমতা কল্যাণময়ী প্রকৃতি সত্তা সংঘাতী শক্তির বিরুদ্ধে পরাক্রম, তাই গুণিত হয়। যারা প্রকৃতভাবে মায়ের পূজা করেন, যারা প্রকৃত মাকে ভালোবাসেন, তাদের ভিতর এই সব গুণ বৃদ্ধি পায়, অন্তরে তাদের মহাশক্তির জাগরণ ঘটে। মা কালীকে আত্মাশক্তিও বলা হয়। শক্তির উপাসনা যারা করেন তাদের নাম শাক্ত। ওই শক্তি হলো জীবনী শক্তি। মানুষ যখন নির্দিষ্ট ক্লীব ও নিষ্কর্ম হয়ে পড়ে তখন শক্তির উপাসনায় সে ফিরে পায় জীবনের গতিবেগ, কর্মক্ষমতা, সাহস, শক্তি, স্থৈর্য। জীবনী শক্তির অভাবে মানুষের অন্তঃশক্তি নিষ্প্রভ হয়ে পড়ে, তার প্রাণ স্থূলতা থাকে না, আর শক্তি আরাধনায় শক্তি জেগে ওঠে। শ্রী শ্রী ঠাকুর বারবার করে বললেন, প্রকৃতভাবে মায়ের পূজা করলে তবেই কিন্তু সবকিছু বৃদ্ধি পাবে। এই প্রকৃত পূজার কথা তিনি কেন বললেন? আমাদের পূজা প্রকৃত হবে তখনই যখন সদ্গুরু চরণ আশ্রয় করে তার আদেশ নির্দেশ মাথায় নিয়ে সত্যকে সাথে নিয়ে সুকেন্দ্রিক চলনে যদি আমরা মায়ের পূজা করে থাকি তখনই হবে প্রকৃত মায়ের পূজা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইষ্টানুগ মাতৃভক্তি যার জীবনে অটুট থাকে, পূজার বেদিতে প্রতিষ্ঠাতা প্রতিমার মধ্যেই সে তার নিজের গর্ভধারিণী মাকেই প্রত্যক্ষ করেন। অর্থাৎ আমরা যদি আমাদের নিজ গর্ভধারিণী মায়ের সেবা শুশ্রূষা না করি, তার পূজা না করি, তাহলে কিন্তু মা কালীর পূজা প্রকৃত পূজা হবে না। আমরা মা কালীর পূজা করে থাকি কিন্তু মা কালীকে সামনে রেখে কিছু উশৃঙ্খল মানুষ যেভাবে টুইস্ট, নাচ, মদ্যপান ও নানা রকম অশালীন হই হুল্লোড় করে তাকেও শক্তি পূজার মহিমা প্রচার বলা যায় না, তখন কিন্তু মায়ের পূজা সার্থক হয় না, প্রকৃত পূজা হয় না, বরং তা অন্তস্থ অনিয়ন্ত্রিত নিজ প্রবৃত্তির আজির আগল ভাঙ্গা বহি প্রকাশ মাত্র। সেই জন্য ওই পূজকদের অন্তরে দিব্য ভাবের জাগরণ কিছুই দেখা যায় না। উপরন্তু গুরঞ্জন ও মহিলাদের সামনে এরকম অশোভন শ্রদ্ধাহীন আচরণ চরিত্রের অধোগতিকে প্রকট করে তোলে। সেই জন্য এখন শক্তিরূপা দেবীকে আসনে বসিয়ে পুষ্প বিল্লপত্র আদি সহকারে সাড়ম্বরে পূজার অনুষ্ঠান করা হয় বটে, কিন্তু ফল কি দেখছি? না শক্তি বৃদ্ধির বদলে আমরা দিন দিন শক্তিহীন হয়ে পড়ছি। অসতের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি আজ আমাদের নেই। বংশ মর্যাদা ও আভিজাত্য সম্পর্কে আমরা সচেতন হয়ে উঠতে পারছি না। মা বোনের সম্মান নিয়ে ছিলিমিলি খেলতে আমাদের মানে না। কথায় কথায় অপরকে আঘাত করতে, এমনকি জীবন হনন করতে আমরা পিছপা হই না। এই কি শক্তি পূজার ফল? যিনি বিশ্ব প্রসবিনী কল্যাণী কালী, তার পূজা করে কি মানুষ হৃদয়হীন হয়? তার চরিত্রের অধঃপতন ঘটে? বরং মানুষ বেড়ে ওঠে তেজ বীর্যে পরাক্রমে। তার অন্তর থেকে দূর হয়ে যায় অন্যায়ের প্রতি মোহ, অসচ্চলন চলার প্রবৃত্তি। তার অন্তরের দম্ভ, অভিমান, কুক্রিয়া শক্তি, আত্মসুখ পরায়ণতা প্রভৃতি অবগুণগুলির অবলোপ ঘটে। যদি তা না হয় তবে বুঝতে হবে কল্যাণময়ী কালীর পূজা সেখানে হয়নি।
প্রকৃত পূজা সেখানে হয়নি। আরও একটি ব্যাপার পূজা স্থানে ঘটতে দেখা যায়, তা হলো মাইকে কুরুচিপূর্ণ নানা রকম চটুল সঙ্গীত বাজানো। একবার দেহঘরে কালী পুজোর সময় মাইকে ওই ধরনের গান খুব শোনা যাচ্ছে। একজন একটু খুশি মনেই বললেন, পূজার ওখানে খুব মাইক বাজছে। তা শুনে শিশি ঠাকুর কোনো রকম আনন্দ প্রকাশ করলেন না, একটু গম্ভীর হয়ে বললেন, পূজার আগে বা পরে পূজা মণ্ডপে ভাব ভক্তি সহায়ক গান বাজনা চলতে পারে, কিন্তু ওই ভাবের বিরুদ্ধে বা কোনো রকম অসৎ উত্তেজনা সৃষ্টিকারী কোনো গান দেবতার সান্নিধ্যে কখনো করা উচিত নয়, করলে পূজার পবিত্র ভাবটাই নষ্ট হয়ে যায়, দেবতার উপর শ্রদ্ধাও গজায় না, আর শ্রদ্ধার উদ্ভব না হলে পূজাতে কখনো সংবর্ধনা আসে না, মায়ের পূজা সেখানে সার্থক হয় না। আমরা যদি না মন থেকে পবিত্রভাবে মায়ের পূজা না করতে পারি, তাহলে মায়ের কৃপা কিভাবে আমরা লাভ করব, কিভাবে তার পূজা সম্পন্ন করলে যে যে গুণগুলি যে যে শক্তিগুলি আমাদের বৃদ্ধি প্রাপ্ত হয় সেগুলি কিভাবে আমাদের লাভ হবে। তাই সবার আগে লাগে মনের পবিত্রতা, আর এই মনের পবিত্রতা এই অন্তর্দৃষ্টি আনার জন্য চাই সদ্গুরুর শরণাপন্ন হয়ে চলা। সদ্গুরুর চরণ আশ্রয় করে যখন আমরা চলতে থাকব, যখন আমরা সুকেন্দ্রিক হয়ে তাঁর আদেশ নির্দেশ মেনে চলব, তখনই মায়ের প্রকৃত পূজার সার্থকতা বুঝতে পারব। তার আগে কিন্তু আমরা বুঝতে পারব না মাকে কিভাবে খুশি করা যায়। মায়ের পূজা তো করছি, কিন্তু মায়ের পূজার জন্য যা যা লাগে তা তা আমরা করতে পারছি না। মায়ের পূজার জন্য প্রথম যে জিনিসটা লাগে সেটি হলো ভক্তি, মনের পবিত্রতা। সেই ভক্তি কোথায়, সেই মনের পবিত্রতা কোথায়, সেগুলি তো আমাদের মধ্যে আসে না, তাই এ পূজার কোনো সার্থকতা হয় না। নিজের মাকে মাতৃজ্ঞানে পূজা না করতে পারি, বছরের প্রত্যেকটা দিন যদি তাদের সেবা শুশ্রূষা না করতে পারি, বছরের প্রত্যেকটা দিন যদি তাদেরকে অসহায়ভাবে রেখে দিই, তারপরে আমরা যতই মা কালীর যতই দেবদেবীর পূজা করি না কেন, কোনো দেবদেবীর কৃপা আমরা লাভ করতে পারবো না, মা কালীর কৃপা আমরা লাভ করতে পারবো না। তাই তো সদ্গুরুর চরণ আশ্রয় করে নিজেদেরকে শিক্ষিত করে তুলতে হয়, তবেই তো জীবনের প্রকৃত সার্থকতা হয়ে ওঠে, তবেই তো আমাদের সকল গুণ বৃদ্ধি পায়, তবেই তো আমাদের সকল রকম শক্তি বৃদ্ধি পায়, এবং আমরা মহাপরাক্রমশালী মহাশক্তিশালী হয়ে উঠি। জয় গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্রতি প্রত্যেকের অগ্রিম শুভ দীপাবলি জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।